প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছে ভালো আছো তোমরা, তাই না? আচ্ছা, তোমরা তাহলে আমাদের এই আজকের অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হও। আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা তোমাদের বাংলা সাহিত্য বই নিয়ে উপস্থিত হও। ষষ্ঠ শ্রেণীর আমি বাংলা বই থেকে একটি কবিতা মুজিব লিখেছে রোকনুজ্জামান খান, সেটা নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছ? আচ্ছা, তোমরা সবাই খাতা কলম নিয়ে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হও। কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করছি। তাহলে আমাদের আজকের পাঠের মধ্যে রয়েছে মুজিব, তাই না? আমি ক্লাসেও করিয়েছিলাম মুজিব, তোমরা হয়তো সেটা ভালোভাবে কি করতে পারোনি, অনুধাবন করতে পারোনি। তাই আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আর পাঠে পিছিয়ে না রেখে আমরা তোমাদেরকে সে অনলাইন ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। দেখো, মুজিব কবিতাটি আমি পড়ি, পড়ি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, কেমন? লিখেছেন কে? রোকনুজ্জামান খান। দেখো, এখানে পড়তে হবে কেন জানো, উচ্চারণের ব্যাপার স্যাপার আছে। আমি যেভাবে পড়বো তোমরা সেভাবে এটি উচ্চারণ করতে চেষ্টা করবে। সবুজ শ্যামল বনভূমি, মাঠ নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি বুঝিয়ে দেবো। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশুর মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব ওই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? দেখো তাহলে এই মুজিবকে আমরা কোথায় দেখতে পাই জানো? সত্যিকারে উনি আমাদের হৃদয়ে নয়, শুধু আমার এই বাংলার প্রকৃতিতে তিনি মিশে আছেন, সেটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। শ্যামল ভূমির মধ্যে তিনি মিশে আছেন, তারপরে যখন আমরা এই শ্যামল মাঠের মধ্যে সোনা ধান করে সেই সোনা ধানের যেরকম একটা রূপ হাসি এসে আমাদেরকে মনের মধ্যে আনন্দ দেয়, সেটাই মনে হয় যেন আমাদের সেই শেখ মুজিবুর রহমানের হাসি, তাই না বন্ধুরা? আচ্ছা, তারপরে দেখো, শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে আসে চির শিশু মুজিবর। আর আমাদের এই বাংলার ঘরে ঘরে যখন ছোট ছোট শিশুরা, নবজাত শিশুরা, তোমরা যখন হাসো, সবাই হাসে, তখন মনে হয় যেন সত্যিকার আমাদের শেখ মুজিবুর রহমান হাসে, তাই না? হ্যাঁ, এটাই বুঝাতে চেয়েছে। আচ্ছা, তারপরে দেখো, আমরা বাঙালি যতদিন বেঁচে রইব ওই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। আরো কি বলেছে জানো? এই বাংলাতে যতদিন রইবে, এই পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলা থাকবে, ততদিন মুজিব বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। শুধু আমাদের হৃদয় নয়, পৃথিবীর আনাচে কানাচে মুজিবের নাম কি হবে? উচ্চারিত হবে। হ্যাঁ, সেটাই বোঝাচ্ছে। তাহলে স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ফিরে আয়, আর মুজিব আমাদের এই স্বাধীন বাংলার মধ্যে আসবেন, তিনি ফিরে আসবেন। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা দেখো আজকের এই মুজিব কবিতা পড়ে আমরা কি শিখলাম? এখানে আছে, দেখো তোমরা উল্টাও, তোমাদের 76 পৃষ্ঠার মধ্যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, পাঠের উদ্দেশ্য এখানে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের রহম, মুজিবুর রহমানকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানুষের প্রতি মমত্ব জাগিয়ে তোলা। বুঝতে পেরেছ? মুজিবকে ভালোবাসা মানে এই বাংলাকে ভালোবাসা, এই বাংলাকে ভালোবাসা মানে মুজিবকে ভালোবাসা। তাই আমাদেরকে এই মুজিব আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের প্রকৃতির মধ্যে, আমাদের বিশ্বের মধ্যে, আমাদের দেশের মধ্যে তিনি আছেন, থাকবেন, চিরকাল থাকবেন। বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, তাহলে দেখো এই মুজিব কবিতার মধ্যে কিছু শব্দ অর্থ আছে, সেই শব্দ তুমি আমাদের জেনে নেওয়া উচিত। যেমন বনভূমি, বনভূমি অর্থ কি দেখো তোমরা? গাছপালায় ঘেরা জঙ্গল এলাকাকে আমরা কি বলি? বনভূমি বলি। যেমন বাংলাদেশের অনেক জায়গায় বনভূমি আছে, তোমরা জানো পার্বত্য চট্টগ্রামে আছে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে এখন বর্তমানে কিন্তু তোমরা জানো সমুদ্রের মধ্যে যেখানে চর জেগেছে সেখানে কিন্তু বনভূমি হচ্ছে। তারপরে দেখো বালুচর, বালুর পলি জমি উৎপন্ন যে চর, যেমন সমুদ্র এলাকা গেলে তোমরা চর দেখতে পাও, কক্সবাজার সমুদ্র সৈকতে সেই চর দেখতে পাও, সেটাই বালুচর, তাই না? আচ্ছা, সোনা ধান, তারপর দেখো সোনালী রঙের পাকা ধান, এই যে আজকে জমি আমাদের বাংলাদেশের মধ্যে যেসব অঞ্চলে ধানের চাষ হচ্ছে, সেই ধানগুলি যখন পাকে তখন এগুলি সোনার মতো রং আসে, তাই এগুলি সোনা ধানের মতো, তাই না বন্ধুরা? আচ্ছা, দেখো তোমরা যখন ধান খেতের পাশে যাবে সেগুলি মনে হয় যেমন এক একটি স্বর্ণের টুকরা হয়ে আছে এই সোনা ধান, তাই।
তারপরে দেখো চির শিশু, চিরকাল যে শিশুর মতো সহজ অকৃত্রিম মমতাময়। এখানে কাকে বোঝানো হয়েছে জানো বন্ধুরা? এখানে শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে যে উনি আমাদের চির শিশু, উনি আমাদের সবসময় অকৃত্রিম ভালোবাসা, ওনার জন্য আমাদের হৃদয়ে থাকবে ভালোবাসা। বুঝতে পেরেছ? তাহলে আমরা কিছু নতুন শব্দ সম্বন্ধে অবগত হলাম, তার পাঠের উদ্দেশ্যটা দেখলাম, এবং পাঠ পরিচিতিটা তোমরা আগামী ক্লাসে এই পাঠ পরিচিতিটা ভালোভাবে এবং কবি পরিচিতি শিখবে। আমি তোমাদেরকে আগামী ক্লাসে তারই ধারাবাহিকতায় আমি আরও অন্যান্য কবিতা এবং গল্প নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের প্রত্যেক শিক্ষকের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের পড়াশোনাকে চালিয়ে নিবে। বুঝতে পেরেছ? যেহেতু আমাদের আর বেশি দিন সময় নেই, হয়তো ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান খুলে যাবে, তোমাদের সাথে আমাদের ফিজিক্যালি দেখা হবে, আমরা শারীরিকভাবে তোমাদেরকে দেখাতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আজকে তোমাদের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।